الحمد لله كفى سلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفائين بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله ربنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد قريب مالك بر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس كمثله شيء وهو السميع البصير যাবতীয় প্রশংসা হামদ তারিফ সেই মহান আল্লাহ তাআলার নিমিত্তে যার শুকরিয়ার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হতে থাকুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আজকে ছোট্ট একটি বিষয় রেখেছি যে বিষয়ে আমরা সকলেই কম বেশি সব কিছুই জানি কিন্তু তারপরেও কিছুটা বলতে চাই যে মহান আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখা সেটা হচ্ছে কি ঈমান আল ঈমান আল ঈমান বিল্লাহ মহান আল্লাহ তাআলার প্রতি কতটা ঈমান রাখলে আমরা আমাদের ঈমানটা সঠিক হবে সেটাই আজকে কয়েকটা ক্ষেত্র আমি বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ আমা তৌফিকে ইল্লা বিল্লাহ যেহেতু আল্লাহ তাআলার ঈমান আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা এই যে বিশ্বাস এই বিশ্বাসের এই বিশ্বাসকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক রকম হাদিস বলেছেন তার মধ্যে আজকে একটা হাদিস ছোট্ট বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন কি করলেন, জিজ্ঞাসা করলেন, সুইলা আইয়ুল আমালু মা আইয়ুল আমালু আফজালু, যে আমলের দিক থেকে কি এমন উত্তম আমল আছে যেটা আপনি বলে দেন, জিজ্ঞাসা করেছেন। আইয়ুল আমালে আফজালু, যে সব থেকে উত্তম আমলের মধ্যে থেকে কি এমন আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলা আল ইমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা, মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা, এটা হচ্ছে কি সবথেকে আমল, সবথেকে ভালো আমল, উত্তম আমলের মধ্যে থেকে একটা আমল। তারপরে বলছেন সাহাবি যে সুম্মা মাজা, তারপরে এরপরে কি এমন আমল আছে, এটা তো ভালো আমল আমি বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। এরপরে বলছে আজ জিহাদু ফি সাবিলিল্লাহ, বলছে জিহাদ করা আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার পথে চেষ্টা করা, এটা হচ্ছে সব থেকে এর পরে পরে আমল। তারপরে আবার সাহাবাগণ বলছেন যে সুম্মা মাজা, এরপরে কি এমন আমল আছে, তারপরে বলছেন আল হাজ্জুল মাবরুরুন, আল হাজ্জুল মাবরুরুন, যে গৃহীত হজ, কবুল হজ, এটা হচ্ছে সব থেকে ভালো আমলের মধ্যে থেকে একটা আমল। এই যে তিনটে দিক বললেন, আজকে এই তিনটে দিকের মধ্যে থেকে সব থেকে আমি প্রথম নম্বরে যেটা নিয়ে এসেছি সেটার জন্য আজকে আমি বক্তব্যের বিষয়বস্তু ঠিক করেছি, সেটা হচ্ছে কি মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা। মহান আল্লাহ তাআলার প্রতি কীরকমভাবে ঈমান রাখলে আমাদের ঈমানটা সব থেকে বলিষ্ঠ ঈমান হবে, সেটাই আজকে আমাদের কাছে বিষয়বস্তু তুলে ধরব। কেননা আমরা সকলেই জানি কিছু মানুষ আছি যে আমরা কথায় কথায় বলি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর উপর ভরসা রাখি, এটা আমাদের মানে নিত্যকারের কথায় পরিণত হয়েছে। কিন্তু যখন আমি নিরীক্ষ করে দেখতে চাইব বা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি যদি জানতে চাই, তাহলে জানবেন যে মানুষের শুধু খালি কথা বলাই হয় কিন্তু আস্থা নেই। মানুষের শুধু খালি ওই কথার কথা যে আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি, কিন্তু ওই কথার উপরে কিন্তু কোনো কাজ হবে না। কাল কিয়ামতের মাঠে যখন জিজ্ঞাসা করা হবে না, আপনার পরিমাপ তখনই বুঝতে পারা যাবে যে আপনি কতটা আল্লাহর প্রতি ভরসা রাখেন, কতটা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিলেন। এরই নাম হচ্ছে ঈমান। ঈমান শুধু একটা এমন জিনিস নয়, এমন একটা ছোট বস্তু নয় যে ঈমান মানে হচ্ছে একটা এমন জিনিস যেটা পুরোপুরি সম্পূর্ণ বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি রাখতে হয়, এরই নাম হচ্ছে ঈমান। কিন্তু ঠুনকো ঈমান নিয়ে কাজ হবে না আমাদের। আমরা কিছু আছি, আমরা যারা প্রতিদিনকার মতো আমরা বলে থাকি যে আমার ঈমান, আমি বিশ্বাস রাখি, কিন্তু ন হয় না এতে। এই জন্য নম্বর প্রথম নম্বর হচ্ছে চারটে বিষয়ের ওপরে আমাকে আস্থা রাখতে হবে, তবে আমি আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি ভরসা রাখতে পারবো। সেটা হচ্ছে এক, আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সূরা তাগাবুনে বলছেন যে তোমরা ঈমান রাখো আল্লাহ তাআলার প্রতি এবং তার রাসূলের প্রতি, আর অন্নুরি আনজাল বিহা, এবং ওই জিনিসের প্রতি বিশ্বাস রাখো, ওই নূরের প্রতি, ওই জ্যোতির প্রতি বিশ্বাস রাখো যেটা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে। এখানে নূর বা জ্যোতি বলা হয়েছে কুরআনকে। কুরআন হচ্ছে একটা এমন জ্যোতি, এমন একটা আলো, যে আলো মানুষকে অন্ধকার জাহিলিয়াত থেকে, শিরকের মতন জাহিলিয়াত থেকে, শিরকের মতো অন্ধকার থেকে মানুষকে বার করে আনতে পেরেছে। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, আখ্যায়িত করেছেন যে নূর আনজালা, যা আমি যে নূর বা আমি যে আলো নাজিল করেছি তার প্রতিও তোমরা বিশ্বাস রেখো। এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। যেমন আমরা বলি না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, বলছি তারা নয় যারা ঈমান রাখে আল্লাহ তাআলার প্রতি, যারা ঈমানওয়ালা। ঈমানওয়ালা বলতে এখানেই বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা। আর আল্লাহ তাআলার সাথে বিশ্বাস রাখা মানেই হচ্ছে শুধু আল্লাহকে আমি বিশ্বাস করে ফেললাম, আর আনুষঙ্গিক আল্লাহর সাথে আরও কিছু বস্তু জড়িয়ে আছে, সেই সব বস্তুকে আমি একবারও ভেবে দেখলাম না যে তাই তো এই জিনিসটা আল্লাহ তাআলার সাথে জড়িত,
অতএব আমি তো শুধু শুধু আল্লাহ আল্লাহ করেছি, যা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, কিন্তু আমি এই জিনিসগুলোকে লক্ষ্য কোনো দিন করিনি। যদি না করেন জেনে রাখেন আপনার ওই ইমানে কোনো কাজ হবে না। যেহেতু হাদিসে এসছে না যে শেষ সুপারিশকারী, শেষ সুপারিশ তাদের জন্য হবে যাদের সরিষার পরিমাণ দানা মানে ইমান আছে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা ছিল, এইরকম পর্যায়ের মানুষ কিন্তু হতে পারে, হলে চলবে না। তাহলে কি আপনি বিশ্বাস করেন যে আমি তাহলে এই আজাব খাব বা আমি কি জাহান্নামে যাব, আমার কৃতকর্মের জন্য আমি জাহান্নামকে আমি ভোগ করে নিতে আমি সহ্য করতে পারবো, তারপরে আমি হয়তো শেষে গিয়ে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার জন্য সুপারিশ করবে, আমার পরিমাণ ইমান আছে, ওই সরিষার দানা পরিমাণ ইমান আছে, ওর জন্য আমি একবার উঠব। কিন্তু নয়, ইমানের শাখা বা ইমানের বর্ণনা করতে গিয়ে এখানে বলা হয়েছে যে সব থেকে ইমান একটা এমন জিনিস, ইমানের মাহাত্ম্য বা ইমানের গুরুত্ব বোঝাতে গিয়ে এইখানে বলা হয়েছে যে শেষ দিন মানে শেষ সুপারিশ তাদের জন্য হবে যাদের সরিষার দানা রাই পরিমাণ এতটুকু ইমান যাদের মধ্যে বাকি আছে, তাদেরকে ওই জাহান্নামের আজাব থেকে তোলা হবে আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতে রাখা হবে। এটা হচ্ছে কি ইমানের একটা গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয়েছে। কিন্তু এটার প্রতি আপনি ভরসা রাখবেন কি? ভরসা রাখাটা নিছক বোকামি হবে, ভরসা রাখাটা নিছক বোকামি হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি বলে যে আমি আমানতু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ইমান রেখেছি, তাহলে তার সমস্ত দিক তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে, এরই নাম হচ্ছে সলিড ইমান। কিন্তু আমি আপনি যদি মনে করি যে ওই ইমানা আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার প্রতি, এতটুকু কথার উপরেই চলে যাবে, কিন্তু নয়, হবে না, কোনো মতেই হবে না, আপনাকে ধরা পড়তেই হবে আপনার এর জন্য। কেননা ওই বিশ্বাসটুকুতে আপনার কি হয়েছে, দুনিয়াতে আপনি ভুলেছিলেন ওই আল্লাহ তাআলার প্রতি, সেই সত্তার প্রতি আপনি ভুলেছিলেন ওইটুকু বিশ্বাসের জন্য, যেহেতু আপনি পুরোপুরি বিশ্বাস করেননি, এর জন্য আপনাকে ওই শয়তান গাফিল করে রেখে দিয়েছিল, তার জন্য আপনি দুনিয়ার মোহেতে নিমজ্জিত হয়েছিলেন, ভোগ বিলাসিতাতে আপনি আরাম আয়েশে আপনি ভুলেছিলেন আল্লাহ থেকে, আল্লাহ স্মরণ থেকে। প্রথম নম্বর হচ্ছে ইমান, আল্লাহ তাআলার প্রতি ইমান রাখার মানে হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপর ইমান, আল্লাহর অস্তিত্বের উপর ইমান। দ্বিতীয় নম্বর হচ্ছে মহান আল্লাহ তাআলা যে তিনি প্রভু, এই রব, এই প্রতিপালন তিনি করছেন, তিনি প্রতিপালক আমাদের, এর প্রতি বিশ্বাস রাখা। তৃতীয় নম্বর হচ্ছে তিনি যে আমাদের মাবুদ, তিনি যে আমাদের ইবাদতের একচ্ছত্র অধিপতি, এর প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে তিনি মাবুদ, তিনিই মাবুদ, তিনি ছাড়া আর আমাদের সত্য মাবুদ কেউ নেই, এই এর প্রতি বিশ্বাস। এবং আল্লাহ তাআলার আরও সুন্দর সুন্দর 99টা নাম আছে, এই নামের সাথে তার যে গুণ জড়িত, এই গুণগুলোকে আপনি বিশ্বাস রাখতে পারতে হবে, আপনাকে করতেই হবে, এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই দরকার। যদি আপনি মনে করেন যে আমার অনেক দিকগুলো ঠিক আছে আর আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামের যে গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামের মধ্যে থেকে আমি কোনো নামকে আমি বাদ দিতে চাই বা আমি কোনো নামের আমি ওই গুণাবলীর আমি গুণ আমি মানতে চাই না, তাহলে আপনার ইমান বিনষ্ট হবে, আপনার ইমান বিনষ্ট হবে, জেনে রাখেন। তো প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রতি বিশ্বাস, ইমান রাখা। আল্লাহ তাআলার অস্তিত্ব কিন্তু আমরা যারা ইমানদার তারাই বিশ্বাস করি অবশ্যই, কিন্তু যারা আমরা অবিশ্বাসী তারা আমরা বিশ্বাস করতে পারি না, বা যারা আমরা অনেক দর্শন জানি বা দার্শনিক আছি তারা বলে যে অনেক কিছু ব্যাপার আছে যা আমরা যেটা দেখতে পাওয়া যায় না তার উপরে বিশ্বাস করা যায় না, যেটা দেখতে পাওয়া যায় না তার উপরে বিশ্বাস করা যায় না। আপনার বলুন তো, এই কদিন আগের কথা বলছি, এখন যেহেতু গরমের সময় চলে এসছে, এই কদিন আগে যে ঠান্ডায় মানুষের জুথুবু অবস্থা, ঠান্ডাতে মানুষ একবারে জর্জরিত, ঠান্ডায় আর একটা শীতে শীতের জন্য কাপড়ের ওপরে কাপড়, সোয়েটারের ওপরে সোয়েটার, জ্যাকেট, এগুলো যে আমরা পরেছি কার জন্য, যে ঠান্ডা থেকে বাঁচার জন্য। আপনি কি ঠান্ডাকে কোনো দিন দেখতে পেয়েছেন বলেন তো?
আপনার কেউ বলতে পারবেন যে ঠান্ডাকে দেখতে পাওয়া গেছে, এই ঠান্ডা আসছে বলে আমি ভয়ে সরে গেলাম, বা ঠান্ডা থেকে বাঁচার জন্য আমি সেই উপকরণগুলো কি করছি সব কিছু নিয়ে আমি আদায় করছি? এই রকমটা নয়, আপনি দেখতে পান না। গত বছরের কথা বলছি, আমফান ঝড় আমাদের উপরে বয়ে চলে গিয়েছিল, আমফান ঝড়কে কিন্তু আমরা বুঝতে পারিনি বা দেখতেও পাইনি, শুধু তার প্রভাবটা বুঝতে পেরেছি যে গাছপালা ভেঙে চলে গেছে, ঘরবাড়ি ছাদ তুলে দিয়ে ফেলে দিয়ে চলে গেছে, চাল ভাল সব ফেলে দিয়েছে, এতটুকু তার প্রভাব বুঝতে পেরেছি, কিন্তু তাকে আমরা চোখে দেখতে পাইনি, একটা ঝোড়ো হাওয়ার মতো বয়ে চলে গেছে। এই যে অস্তিত্ব, আল্লাহ তাআলার অস্তিত্ব অবশ্যই আছেন, কেননা মহান আল্লাহ তাআলা বারে বারে বলে দিয়েছেন যে আমার যে সৃষ্টিকুল, এই সৃষ্টিকুলকে দেখেই আমার অস্তিত্ব তোমরা অবশ্যই অবশ্যই অবলম্বন করার চেষ্টা করো, আমাকে দেখার চেষ্টা করো না, কেননা তোমাদের সে চোখ নেই যে তোমরা আমাকে দেখবে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দেখা দেননি, আর কি করে মানবকুল তারা দেখবে? ভাই আমার বন্ধুবান, যে কথা আমি বলতে চাইছি, সাপোজ ধরেন যে যত বড়ই বৈজ্ঞানিক হোক না কেন, আমরা এই ধরেন শুধু আমি এবং আপনারা যারা শ্রোতা বাদ দিয়ে, আমরা যেহেতু মানব সেই জন্য এতটুকু বাদ দিয়ে, আজকে এই সময়তে বক্তব্য হচ্ছে, এই বক্তব্যের সমস্ত উপকরণ বলেন তো বিদ্যুতের দ্বারাই হচ্ছে, এই লাইট, মাইক্রোফোন, পাখা, ক্যামেরা, সমস্ত কিছু কে বিদ্যুতের উপকরণের উপরে তৈরি, সব কিছুই নির্ভরশীল। আচ্ছা বলুন, বিদ্যুৎকে আপনি দেখতে পেয়েছেন কোনো দিন? বা কোনো বৈজ্ঞানিক এরকম আছেন যে সমস্ত মানুষকে জড়ো করেছে, জড়ো করার পরে বলছে এসো আমি বিদ্যুৎকে এক জায়গায় ধরে রেখেছি, এই বিদ্যুৎ হচ্ছে এই অমুক, বিদ্যুতে হাত দিলে এই হয়, বিদ্যুৎ এইরকম জিনিস, তার বৈশিষ্ট্য এটা, কেউ কোনো দিন দেখাতে পেরেছে? পারেনি। কিন্তু বিদ্যুৎকে আমরা বিশ্বাস করেছি, বিদ্যুৎ আমাদের জন্য একবারে অপরিহার্য হয়ে পড়েছে, বিদ্যুৎ ছাড়া আমরা চলতে পারি না। এই যে অস্তিত্ব, মহান আল্লাহ তাআলার অস্তিত্ব ঠিকই এইরকমভাবেই আমাদেরকে অবলম্বন করতে হবে। যেহেতু মহান আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন যে ইন্না রব্বাকুমুল্লাজি, নিশ্চয়ই সেই প্রভু তোমাদের, সেই প্রভু যিনি সেই সত্তা, ইন্না রব্বাকুমুল্লাজি তোমাদের প্রভু, আল্লাজি তিনি কি করেছেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন এবং জমিনকে সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়ামিন, ছয় দিনে তিনি সৃষ্টি করেছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, এবং তিনি আরশে সমাসীন হয়েছেন, ফি সিত্তাতি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন, তিনি ছয় দিনে আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, আর সুম্মাস্তাওয়া আলাল আরশ, এবং তিনি আরশে সমাসীন হয়েছেন। তারপরে বলছেন ইউগশিল লাইলা ওয়ান নাহার, ইউগশিল লাইলা ওয়ান নাহার, রাতকে আচ্ছাদিত করে, রাত আচ্ছাদিত করে দিনকে খুব অতি দ্রুত, ইয়াতলুবুহু হাসিসান, ইয়াতলুবুহু হাসিসান, তারা একে অপরকে অনুসরণ করে খুব দ্রুত গতিতে। দেখেন দিনের পর রাত আসছে, রাতের পর দিন আসছে, এইরকমভাবে দিনকে আচ্ছাদিত করে থাকে, ইউশিল লাইলা ওয়ান নাহার, দিনকে রাত আচ্ছাদিত করে, ইয়াতলুবুহু হাসিসান, ওয়াশামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুশাখখারাতিন বিআমরি, যে আমি সূর্য চন্দ্র এবং নক্ষত্ররাজিকে আমি সৃষ্টি করেছি, বিআমরি মুশাখখারাতিন বিআমরি, আমার আদেশের উপরে একটা নির্দিষ্ট সময়কে সামনে রেখে, নির্দিষ্ট সময়কে সামনে রেখে আমি কি করেছি, আমি সমস্ত জিনিসকে আমি নিয়োজিত করে রেখেছি, বিআমরি, আমার হুকুম যখন শেষ হয়ে যাবে, আমার যখন হুকুম হবে তখন এগুলো ধূলিসাৎ হয়ে যাবে। আলা, তিনি আবারও বলছেন আলা, জেনে রেখো তোমরা, সাবধান হও, আলা লাহুল খলকওয়ালা আমর, এটা আমার, এইগুলো হচ্ছে আমার সৃষ্টি, আর ওয়াল আমর এটাই হচ্ছে আমার নির্দেশ, আলা লাহুল খলকওয়ালা আমর, তোমরা জেনে রাখো, তোমরা সাবধান হও, লাহুল খলকওয়ালা আমর এটাই হচ্ছে আমার সৃষ্টি, আর এই সৃষ্টির জন্য আমি কি করেছি, এটাই হচ্ছে আমার নির্দেশ, এই নির্দেশ ব্যতিরেকে আর কিছুই হয় না, এটাই হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব।
তাবারাকাল্লাহু, আর তিনি আল্লাহ বহুত বরকতময়, রব্বুল আলামিন, তিনি যে পালনকর্তা, তিনি কি পালনকর্তা, পৃথিবীর পালনকর্তা, পৃথিবী এবং আকাশ সমস্ত বিশ্বকুলের তিনি পালনকর্তা। তিনি এ কথা আয়াতের দ্বারা বোঝাতে চাইছেন যে আমার অস্তিত্ব অবশ্যই অবশ্যই আছে, কিন্তু তোমরা ভুলে যেও না। ইউদাব্বিরুল আমরা, যে আমার এসব হুকুম কি হয়, নিয়োজিত হচ্ছে, ইলা সামাই, আকাশ থেকে, ইলাল আরজি, আকাশ থেকে এবং জমিনের মাঝখানে, এইগুলো সমস্ত কিছু কি আমার নির্দেশ, এগুলো নিয়োজিত, এগুলো তোমরা ভুলে যেও না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব। এ থেকে আমাদেরকে বুঝতে হবে যে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব অবশ্যই আছেন, কিন্তু আমাদেরকে এর থেকে বেশি বুঝলে হবে না। যদি বেশি বুঝতে যাই তাহলে শয়তান আমাকে সত্যি সত্যি আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যে আমি আল্লাহর অস্তিত্ব খুঁজতে গিয়ে আমি বিপদগ্রস্ত হয়েছি, আল্লাহর অস্তিত্ব খুঁজতে গিয়ে আমি বিপদগ্রস্ত হয়েছি। সেই জন্য অস্তিত্ব এতটুকু, যেটা কোরআন এবং হাদিসে যতটুকু আমাদের সামনে এসেছে বা আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জানিয়েছেন, এতটুকুই আমাদেরকে যথেষ্ট। এটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রতি বিশ্বাস। মহান আল্লাহ তাআলা তিনি যে রব, এর প্রতি বিশ্বাস, এই দুটি, একটা আয়াতে দুটির কথার উদ্দেশ্য। আর তিনি যে মাবুদ, তিনি যে আমাদের মাবুদ, যেহেতু এই কালমার দ্বারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে তিনি ছাড়া কোনো আমাদের কাছে সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া, তিনি আল্লাহ ছাড়া আমাদের কাছে কোনো সত্য মাবুদ নেই, এটা আমরা অবশ্যই বিশ্বাস করি মনে প্রাণে। যদি এতটুকু বিশ্বাস না করি তাহলে জেনে রাখুন, আমাদের কিন্তু ওই মাবুদের জায়গায় আমরা অন্য মাবুদকে খাড়া করব, আর এর জন্য আমাদেরকে জঘন্যতম শিরকে আমাদেরকে নিমজ্জিত হতে হবে। এই মাবুদ বলে যে আল্লাহ তাআলা যে মাবুদ, তিনি আমাদের সত্য মাবুদ, এই মাবুদে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আর এটা যার বিশ্বাস চটে গেছে, জেনে রাখেন সেই শিরিক করে থাকে। শুধু আপনি মনে করছেন যে আমি তো ঠাকুরকে পূজা করছি না, আমি তো দেব দেবীকে পূজা করছি না, যদি করতাম তাহলে আমি মুশরিক হতাম। কিন্তু যেমন আল্লাহ তাআলা সম্মানকে যেমন অসম্মানিত করা হয়, এই দেব দেবী ঠাকুর এদেরকে পূজা করাতে ঠিক তদরূপ আপনি মাজারে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভরসা করে চাইছেন, মাজারে গিয়ে আপনি সাজদা করবেন, আপনি পীর ওলি আউলিয়া তাদেরকে আপনি মনে করছেন তারা আমার সাহায্য করবে, তারাই হচ্ছে আমাদের সাহায্যের সব কিছু মূল, এটা যদি আপনি মনে করেন তাহলে জেনে রাখেন ওই মুশরিক আর আপনি এই যে মাজার পূজারি, এদের মধ্যে আপনার কোনো পার্থক্য নেই, এই দুয়ের মাঝখানে আপনার কোনো পার্থক্য নেই। যে ঠাকুরকে পূজা করে না কিন্তু সে মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবরকে তোমরা মসজিদ বানিয়ে নিও না, যদি কবরকে মসজিদ বানানো হয় তাহলে কি হবে, তাহলে শিরকের আখড়া তৈরি হবে, সেই জায়গাটা শিরকের আখড়া তৈরি হবে, শিরকের একটা কেন্দ্র তৈরি হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি বলে গেছেন যে প্রত্যেকটা কবরকে উঁচু করাও যাবে না, ওই গম্বুজকেও ভেঙে দিতে হবে, প্লাস কবরের উপরে যেন কেউ মসজিদ না বানায়, কবরের সাথে যেন সংলগ্ন না যেন কোনো কিছু থাকে, মসজিদ যেন সে আলাদা দেওয়ালে হয়, মসজিদের তার সেপারেট যেন জায়গায় থাকে, কবরস্থান যদি সাইডে থাকে কোনো অসুবিধা নেই। এখানে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তিনি যে আমাদের কাছে, তিনি আমাদের সত্য মাবুদ, এর প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে, তবেই না আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখছি, এই কথাটা আমি জোর করে বলতে পারবো। চতুর্থ নম্বরে হচ্ছে যে মহান আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলোকে আমাকে অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে, যেহেতু এগুলো গুণবাচক নাম। যেমন এই গুণবাচক নামগুলোকে আমরা কিন্তু চিন্তা করতে করতে কি হয়, আমাদের একটা মারণ খাদ আছে, ওই খাদে আমরা ঢুকে পড়ে যাই, মারণ খাদ, কেননা এই এর চারটি দিক আছে। যেমন
মহান আল্লাহ তাআলার নামের সাথে যদি কেউ তাহরিফ করে, তাহরিফ আরবি শব্দ, তাহরিফ, তাহরিফ মানে হচ্ছে মহান আল্লাহ তাআলার গুণবাচক নামকে কি করা, বিকৃত করা, বিকৃত করা। আল্লাহ তাআলার যে নাম আছে, যে আর রহমান, আর রহিম, আল গফুর, এই যে নাম আছে, এই নামগুলো তিনি যে ক্ষমা করনেওয়ালা, তিনি যে রহমান, তিনি দয়া করনেওয়ালা, তিনি রাজ্জাক, তিনি রিজিক দেনেওয়ালা, এই যে নামগুলো, এই নামগুলোকে যদি কেউ বিকৃত করে, যেমন হাত, আল্লাহ তাআলা বিয়াদিহিল মুলক বলা হয়েছে না, বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু হাতকে যদি আমি বলি যে আল্লাহ তাআলার একটা নিয়ামত, আল্লাহ তাআলার একটা নিয়ামত, যদি কেউ বলে, বলে ফেলে এটা যদি মুখে একবার যে নিয়ামত, নিয়ামত কে দেয়, নিয়ামত তার মানে আল্লাহ তাআলার ওইটা নিয়ামত মানে আল্লাহ তাআলার উপরে আরেকজন কেউ আছে, সেই নিয়ামত আল্লাহ তাআলা পেয়েছেন। মহান আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হাইয়ুল আল কাইয়ুম, তিনি চিরঞ্জীবী এবং তিনি সুপ্রতিষ্ঠিত, তিনি নিজে নিজেই সুপ্রতিষ্ঠিত, তাকে কারোর জারিয়া করতে হয়নি, যে আমি সুপ্রতিষ্ঠিত হতে আমাকে এত কিছু লেগেছে, আমি ওর জিনিসটা লেগেছে, ওর জিনিসটা লেগেছে, এই জিনিসটা লেগেছে, এটা হয়নি। এ থেকে আপনার ব্রেনকে ফ্রেশ করতে হবে। এই যে আপনি তাহরিফ করবেন আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোকে দিয়ে, যদি আপনি তাহরিফ করেন তাহলে জেনে রাখেন আপনি ওই মারণ খাদে ঢুকে পড়েছেন, আপনি কখনোই আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না। তাহরিফ, তাতিল, তাতিল হচ্ছে একটা এমন জিনিস যেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার গুণবাচক নামকে আমি অস্বীকার করে ফেললাম, মহান আল্লাহ তাআলার গুণবাচক নামকে অস্বীকার করলাম। যেমন একজন খুব পাপাচারী মানুষ, তাকে আমি বোঝাতে গিয়ে বললাম যে আল্লাহ তাআলা গফুরুর রহিম, তিনি ক্ষমা করনেওয়ালা, তুমি তার কাছে ক্ষমা চাও। সে তার অহংকারে বশীভূত হয়ে সে বলল ধ্যাত, আল্লাহ তাআলার ওসব ক্ষমাটা আমার কিছু করে না, আমি ওটা বিশ্বাস করি না। এই যে আল্লাহ তাআলার গুণকে অবিশ্বাস করেন, জেনে রাখেন আপনি কোশ্চিনকালেও আপনি হিদায়ত পাবেন না, আপনি কোশ্চিনকালেও হিদায়ত পাবেন না। কেন? আপনি ওই গুণবাচক নামকে আপনি অস্বীকার করছেন, আল্লাহ তাআলার যে নিজে গুণ আছে এই গুণগুলোকে আপনি অবিশ্বাস করে ফেলছেন। যদি কেউ রিজিকের জন্য খুব বেশি তাড়াহুড়ো করে আর কাউকে জারিয়া করে, তাহলে জেনে রাখেন আপনি আল্লাহ তাআলা যে বলছেন যে তিনি হু আর রাজ্জাকু, তিনি যে রিজিক দাতা, তিনি যে অতীব, তিনি রিজিক প্রত্যেকটা মানুষের পুঙ্খানুপুঙ্খানুভাবে রিজিক মেপে রেখেছেন, এই জিনিসের প্রতি আপনি ভরসা রাখেননি, আপনি অবিশ্বাস করলেন, এর জন্য কি হবে, আপনার ইমান একবারে ছন্ন ছাড়া হয়ে গেছে, আপনার ইমান বিনষ্ট হয়েছে। যদিও আপনি আল্লাহর প্রতি আপনি কি বলছেন যে আমি আল্লাহর প্রতি ভরসা রাখি বা আমি আল্লাহর প্রতি ইমান রাখি, কিন্তু আপনি আসমাউল হুসনা ওয়ালিল্লাহির আসমাউল হুসনা ফাদউহু বিহা, মহান আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন যে ওয়ালিল্লাহির আসমাউল হুসনা, আল্লাহ তাআলার বেহতরিন বেহতরিন সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, সেই সুন্দর নাম দিয়ে তুমি ডাকো, ডেকে তুমি নিজের জিনিস চাও, দেখো আল্লাহ তাআলা কেন দেবে না। এই যে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম, এগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে বলেছেন, আল্লাহ তাআলা খুশি হন। তাতিল, এই তাতিল মানে হচ্ছে অবিশ্বাস করা, আল্লাহ তাআলার সুন্দর নামের সাথে অবিশ্বাস করা, এটা যদি করেন তাহলে আপনার ঈমান অবশ্যই অবশ্যই নষ্ট হবে, জেনে রাখেন। আর একটা হচ্ছে তামসিল, তামসিল মানে আল্লাহ তাআলার গুণবাচক নাম, কিন্তু তাকে আমি তুলনা করছি দুনিয়াবীর কোনো জিনিস দিয়ে, যেমন শব্দগত দিক থেকে, যেমন আল্লাহ তাআলার কোনো কোনো গুণ আছে বা আল্লাহ তাআলার কোনো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য, সেই সত্তা, সেই অস্তিত্বের কি আমরা কি করছি তুলনা দিচ্ছি দুনিয়ার কোনো জিনিসের সাথে, যেমন আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলা শুনতে পান, দেখতে পান, কিন্তু মানবের মতন শুনতে পায়, দেখতে পায়, নাউজুবিল্লাহ মিন জালিক, এ কথা মাথায় আনা যাবে না, মুখেও বলা যাবে না, অন্তরেও আপনি এটা বিশ্বাস করবেন না। যদি করেন, শয়তানি যদি আপনাকে কোনো সময়ের জন্য করায় যে আল্লাহ তাআলা আমাদের মতোই দেখতে পায়, শুনতে পায়, আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের মতোই হাত আছে, এটা যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান পুরোপুরি নষ্ট, একবারে নষ্ট। আপনি কি মনে করছেন যে আল্লাহ তাআলার ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান মানে এতটাই সহজ নাকি
যে ঈমান বলিষ্ঠ ঈমান তাকেই বলে যে সমস্ত দিক থেকে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে। কেননা মহান আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন, যে আমি আমার সাথে কোনো তুলনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাইউন, কোনো জিনিসের সাথে আল্লাহ তাআলার তুলনা করা যাবে না, যে আল্লাহ তাআলা অমুকের মতো, আল্লাহ তাআলা এই এর জন্য এর মতো, আল্লাহ তাআলা ঠিক ওই রকম মতো দেখতে, আল্লাহ তাআলার হাতটা ঠিক ওই রকম, এটা বলা যাবেই না, যাবেই না। কেননা ওহুয়া সামিউল বাসির, তিনি খুবই খুবই শুনতে পান, এবং তিনি ওহুয়াল বাসির, এবং তিনি সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু দেখেন এবং তিনি সব কিছু শোনেন। এই যে বিশ্বাস তামসিল, এই তামসিলের উপরে যদি কেউ আস্থা রাখি, তাহলে কিন্তু ওই মারণ খাদে আমি চলে এসেছি, ওই মারণ খাদে ঢুকে যদি যায় কেউ, তাহলে সে কোশ্চিন কালেও সে হিদায়ত পাবে না। সে আল্লাহ তাআলার প্রতি শুধু মুখেই বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, কিন্তু সে তার কথা এবং কর্মে সে বিশ্বাস করে না আল্লাহ তাআলাকে। আর শেষ পয়েন্ট বলবো, যেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার সাথে, তার অস্তিত্বের সাথে আমরা যদি এইরকম করে থাকি, আমরা যদি এইরকম করে থাকি, তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রতি সঠিক আস্থা রাখতে পারলাম না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফজালু আইউল আমালে আফজালু, যে আল ঈমান বিল্লাহি, আরও কত রকম হাদিস রয়েছে, প্রত্যেকটা জিনিসই তিনি বলছেন যে আল ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান রাখা আল্লাহ তাআলার প্রতি এবং বিশ্বাস রাখা তার রাসূলের প্রতি। যদি এতটুকু না করতে পারেন, ঈমান রাখা বিশ্বাস মানে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা মানেই হচ্ছে এর প্রতি পুরোপুরিভাবে বিশ্বাস, আর যা কিছু এই আজকে আলোচনা করা হলো এ থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, তাহলে জেনে রাখেন আপনি সফলকাম। আপনি সেই কাল কিয়ামতের মাঠে কি করবেন, আপনার জন্য কি আছে, পুরস্কার আছে। কেননা মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটা আমরা আয়াতুল কুরসি বলে পাঠ করি, আয়াতুল কুরসিতে বিরাট বিস্তারিত একটা আয়াতই তিনি তার কি করেছেন, বিস্তারিত তিনি তার অস্তিত্ব সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন বা বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সুপ্রতিষ্ঠিত, আল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এবং তাকে কোনো দিনের জন্য তন্দ্রা স্পর্শ করেনি, লা তাখুযুহু, তাকে তন্দ্রা স্পর্শ করেনি এবং ঘুমও তাকে আসেনি কোনো সময়ের জন্য, যদি আসতো তাহলে দুনিয়া ফানা হয়ে যেত, এ থেকে তিনি বিরাট পবিত্র। আপনারা যদি দেখেন বাংলা কুরআন তারজামা বা এর তাফসির, দেখবেন আয়াতুল কুরসির কতটা ফজিলত। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা ফি কুল্লি সালাতিন দুবুরিন, যে প্রত্যেকটা ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পাঠ করে, জেনে রাখেন ওই আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন প্রতিনিয়ত, আর প্রতিনিয়ত পাঠ করার পরে যদি আপনার ওই আয়াতুল কুরসির প্রতি আপনি যদি এটার প্রতি যদি আপনি বিশ্বাস রাখেন যে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে, আপনি যদি পাঁচ ওয়াক্ত পাঠ করেন আর যদি আপনি তার সারমর্ম বুঝতে পারেন, তাহলে আপনার দ্বারা কোশ্চিন কালেও শিরিক হবে না, আপনি এর ভিতর থেকে আপনি মুক্ত থাকবেন, আপনি শিরিক নামক জঘন্যতম পাপ থেকে আপনি সবসময় ঊর্ধ্বে থাকবেন, মুক্ত থাকবেন, আপনি নিজেকে বাঁচাতে পারবেন। যদি আপনি এর অনুধাবন না করতে পারেন, যদি আপনি এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি না করতে পারেন, যদি পাখি পড়া বুলি পড়ার মতো যদি আয়াতুল কুরসি পাঠ করেন, জেনে রাখেন আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু দরকার পড়লে আপনি মাজারে গিয়ে সেজদাও করছেন, দরকার পড়লে আপনি মানুষের কাছে গিয়ে হাই হাই করছেন যে আমি কী করবো, আমি এরকম বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো, এটা করতে পারবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়াতুল কুরসির একটা বিরাট মাহাত্ম্য এবং বিরাট গুরুত্ব, বলছে ফি কুল্লি সালাতিন দুবুরিন, প্রত্যেকটা ফরজ সালাতের পরে যদি কেউ পাঠ করে, তো জেনে রাখো তার মৃত্যুটাই হচ্ছে একমাত্র বাধা, তার মৃত্যু হলেই সে জান্নাতে যাবে, এটা ছেলে খেলা কথা নয়। আপনি আমি বিশ্বাস করতে পারছি না, যারা আমরা বেনামাজি তারা বিশ্বাস করতে পারি না, তারা আমরা মনে করি যে নামাজির থেকে আমি অনেক ভালো আছি, কী করে ভালো থাকতে পারেন,
যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তারা পাঁচবার আয়াতুল কুরসি পাঠ করছে প্রত্যেকটা ফরজ সালাতের পরে। তারপরেও বলছেন যে আমি বেনামাজি হয়েও আমি ভালো আছি, তার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অবশেষে দোয়া করি আল্লাহ আমাদেরকে তোমার প্রতি সঠিক আস্থা রাখার তৌফিক দান করো এবং তোমার প্রতি ইমানের বলিষ্ঠতা আমাদেরকে আমাদের ভিতরে যেন কায়েম করার তৌফিক দান করো। এবং অবশেষে দোয়া করি যারা আমরা বেনামাজি হয়ে নামাজিদেরকে কটাক্ষ করি তাদেরকে হেফাজত করো এবং তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো। আমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।